শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেনে হামলা হবে ধ্বংসাত্মক বললেন বরিস জনসন। ইউক্রেনে রুশ হামলার আশঙ্কা, সামরিক শক্তি বাড়াচ্ছে ন্যাটো। সীমান্তে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনা মোতায়েন নিয়ে মুখ খুললেন পুতিন। তালিবানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ পার পাবে না হুঁশিয়ারি তালিবানের। রাশিয়া ইউক্রেন উত্তেজনা নিয়ে বাইডেনের ভিডিও কনফারেন্স। বরফে ঢাকা ইস্তাম্বুল বিমানবন্দর ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা। অভ্যুত্থানের পর বুর্কিনা ফাসোতে সেনাবাহিনীর ক্ষমতা দখল। এবার বিস্তারিত, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন রাশিয়াকে হুঁশিয়ারি করে বলেছেন ইউক্রেনে হামলা হলে সেটা হবে ধ্বংসাত্মক, পীড়াদায়ক, সহিংস এবং রক্তক্ষয়ী। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেন দূতাবাস থেকে কর্মীদের দেশে ফেরাচ্ছে এমন বিষয়ে কথা বলতে গিয়ে বরিস জনসন এমন মন্তব্য করেন। ইউক্রেন প্রসঙ্গে বরিস জনসন বলেন, যুক্তরাজ্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার প্যাকেজ নিয়ে কাজ করছে, পাশাপাশি তার দেশ ইউক্রেনে প্রতিরক্ষা সমরাস্ত্রাদি পাঠাচ্ছে। ইউক্রেন রাশিয়া উত্তেজনাকে কেন্দ্র করে পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইতোমধ্যে পূর্ব ইউরোপে সেনা প্রস্তুত রেখেছে। ক্রেমলিন অভিযোগ করছে ন্যাটো সামরিক গতিবিধি বাড়ানোর মাধ্যমে উত্তেজনা বৃদ্ধি করছে। ন্যাটো জোটকে রাশিয়া তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসাবে মনে করছে এবং সাবেক সোভিয়েতভুক্ত দেশ ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করবে না সেই গ্যারান্টি চাচ্ছে। ইউক্রেন রাশিয়া উত্তেজনা প্রসঙ্গে বরিস জনসন সোমবার বলেন, গোয়েন্দা তথ্য স্পষ্ট যে রুশ সেনাবাহিনীর 7টি গ্রুপ ইউক্রেন সীমান্তে অবস্থান করছে। ক্রেমলিনকে আমরা স্পষ্ট বলতে চাই, ইউক্রেনে হামলা হলে সেটা হবে খুব ধ্বংসাত্মক, চারিদিক থেকে যুক্তরাজ্য ইউক্রেনের জনগণের সঙ্গে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার উত্তেজনা চরমে, এমন পরিস্থিতিতে ইউক্রেনে সম্ভাব্য রুশ সামরিক হামলার আশঙ্কায় পূর্ব ইউরোপে সামরিক শক্তি বৃদ্ধি করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ওই অঞ্চলে যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ প্রস্তুত রেখেছে জোটটি। আন্তর্জাতিক গণমাধ্যম CNN এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইউক্রেন ন্যাটো সদস্যভুক্ত দেশ না হওয়ায় সেখানে সরাসরি সৈন্য পাঠাতে পারবে না যুক্তরাষ্ট্র, তবে দেশটিতে ব্যাপক পরিমাণ সামরিক অস্ত্র পাঠাচ্ছে মার্কিন প্রশাসন। এদিকে রাশিয়ার হামলার আশঙ্কায় কিয়েভে নিজেদের দূতাবাসের সব কর্মীর পরিবারকে দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া এই মুহূর্তে রাশিয়া ভ্রমণ না করতে মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে। যুক্তরাজ্য কিয়েভে নিজেদের দূতাবাসের কর্মীদের ফিরিয়ে নিতে শুরু করেছে। জাপান ও ইউক্রেন থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গেও বিবেচনা করছে। আরও বাড়ল রাশিয়া ইউক্রেন সীমান্তের উত্তেজনা। পূর্ব ইউরোপে সেনা মোতায়েন করছে ন্যাটো, সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, এ বিষয়ে মুখ খুললেন পুতিন। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে বলেছেন, ট্রান্স আটলান্টিক মিলিটারি লাল দাগ পার করলে রাশিয়া কড়া ভাষায় তার জবাব দেবে। রাশিয়ার অবশ্য দাবি, সীমান্তে নিরাপত্তার খাতিরেই তারা সেনা মোতায়েন করেছে, যুদ্ধের কোনো ইচ্ছা তাদের নেই। কিন্তু ন্যাটো ও যুক্তরাষ্ট্র আগ্রাসন দেখালে তারাও ছেড়ে কথা বলবে না। এর আগে সোমবার ন্যাটো জানিয়েছে পূর্ব ইউরোপে অতিরিক্ত যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ মোতায়েন করা হচ্ছে, ইউক্রেনের সীমান্তের দিকে যা করার নজর রাখবে। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর এই পদক্ষেপ স্বাভাবিকভাবেই ভালো চোখে দেখছে না রাশিয়া, অর্থাৎ ফের একবার যুদ্ধের হুমকি দিয়েছেন পুতিন। তালিবানের অন্যতম শীর্ষ সামরিক কমান্ডার রুমি আতাউল্লাহ ওমর ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের বিরুদ্ধে তালিবান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ পার পাবে না, ষড়যন্ত্রকারীদের অবশ্যই পরাজিত করা হবে। আফগানিস্তানের স্থানীয় তোলো নিউজের খবরে বলা হয়েছে, মৌলভী রুমি আতাউল্লাহ ওমর তালিবানের নবগঠিত আল ফাতা 209 কোরের প্রধান। সোমবার এক অনুষ্ঠানে তালিবানের উচ্চ পদাধারী এই সেনা কর্মকর্তা জানান, গত 3 মাসে 329টি ফাতা শাখা গঠন করা হয়েছে। এইসব শাখায় মোট সদস্যর সংখ্যা 32,000। এই বাহিনীর সদস্যরা অভিজ্ঞ এবং পেশাদার। মৌলভী আতাউল্লাহ রুমি বলেন, যারা ইসলামিক আমিরাতের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিরাপত্তা বিরোধী কর্মকাণ্ড করছে তারা পরাজিত হবে। এই সময় কারো নাম নিয়ে তিনি বলেন, তারা সহিংসতা এবং দেশকে অনিরাপদ প্রমাণ করতে চায়। আফগানিস্তানের উত্তরের এই সেনা কর্মকর্তা বলেন, যারা যুদ্ধ চায়, দেশের বর্তমান সুনিরাপত্তা ব্যবস্থার ক্ষতি করতে চায়, তারা আসলে পশ্চিমা ব্যবস্থা চায়। এদিকে বালক প্রদেশের তালেবানের গভর্নর কুদরত উল্লাহ আবু হামজা বলেন, আমি বালক চাহার বলাক দেহ দাদি এবং দৌলতাবাদ জেলায় সফর করেছি, স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি, আমি তাদেরকে জনগণের সমস্যা সমাধানে কাজ করার আহ্বান জানিয়েছি।
রাশিয়া ইউক্রেন উত্তেজনা নিয়ে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউরোপীয় নেতাদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে পরামর্শ ভিত্তিক আলোচনা করেন। কনফারেন্সে যুক্ত ছিলেন ইউরোপিয়ান কমিশন সভাপতি উরসুলা ভন ডের লেয়ন, ইউরোপিয়ান কাউন্সিল সভাপতি চার্লস মাইকেল, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ইতালির প্রধানমন্ত্রী ম্যারিও ড্রাঘি, ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ, পোল্যান্ড প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। বাইডেন প্রশাসন থেকে জানানো হয়, ইউক্রেনকে সহায়তা করার লক্ষ্যে তারা প্রস্তুত রয়েছে, তারা সীমান্তের দিকে সবসময় নজর রাখছে বলেও জানানো হয়। এই সময় যুদ্ধ ছাড়া কিভাবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করা হয়। সোমবার ব্রাসেলসের ন্যাটোর 27টি দেশ বৈঠকে বসেছিল। রাশিয়া যুদ্ধ ঘোষণা করলে কিভাবে ইউক্রেনকে সহায়তা করা হবে সেই স্ট্র্যাটেজি নিয়ে বৈঠক হয়েছে। সাইবার যুদ্ধেও ইউক্রেনকে অন্য দেশগুলো সাহায্য করবে বলে সেখানে জানানো হয়েছে। এদিনের বৈঠকে ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গের সাথে বৈঠক হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর অলফ শলৎসের। সকলেই রাশিয়াকে দ্রুত সেনা সরানোর কথা বলেছেন। রাশিয়া যুদ্ধ ঘোষণা করলে তার ফল ভালো হবে না বলে এদিন ফের কার্যত হুমকি দিয়েছে পশ্চিমা দেশগুলো, বিশেষজ্ঞদের বক্তব্য। সোমবার রাশিয়া ইউক্রেন সীমান্তে উত্তেজনা অনেকটাই বেড়েছে, যুদ্ধের আবহাওয়া ঘনীভূত হয়েছে। তীব্র তুষারপাতে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর বরফে ঢেকে গেছে। এতে গতকাল সোমবার কর্তৃপক্ষ ওই বিমানবন্দরটি সাময়িক বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়, ফলে বন্ধ হয়েছে ফ্লাইট চলাচল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে এই তথ্য জানানো হয়েছে। তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর বিশ্বের অন্যতম বৃহৎ এবং ইউরোপের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর। তুরস্ক ও গ্রিস সহ ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলীয় বিস্তৃত এলাকায়। তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর বিশ্বের অন্যতম বৃহৎ এবং ইউরোপের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর। তুরস্ক ও গ্রিক সহ ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলীয় বিস্তৃত এলাকায় সম্প্রতি যে ব্যাপক তুষারপাত শুরু হয়েছে তারই জেরে বিমানবন্দরটিতে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। খবরে বলা হয়েছে, তুষারপাতের কারণে সোমবার প্রাথমিকভাবে তুর্কি সময় মঙ্গলবার ভোর 4টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। পরে অবস্থার উন্নতি না হওয়ায় ফ্লাইট চলাচল বন্ধের মেয়াদ আরেক দফা বাড়িয়ে স্থানীয় সময় দুপুর 1টা পর্যন্ত নির্ধারণ করা হয়। এরপর পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তুরস্কের কেন্দ্রীয় বিমানবন্দর কর্তৃপক্ষের প্রধান হুসেইন কেসকিন টুইটারে দিয়ে এক বার্তায় বলেছেন, খারাপ আবহাওয়া অব্যাহত থাকায় কোনো ফ্লাইটই রানওয়ে থেকে উড্ডয়ন অথবা অবতরণ করতে পারছে না, আর এ কারণে ফ্লাইট বন্ধের সময়সীমা দুপুর 1টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এদিকে তীব্র তুষারপাতের কারণে ইস্তাম্বুলের এই বিমানবন্দরের পাশাপাশি সেখানকার স্কুল, করোনা টিকাদান কেন্দ্র এবং শপিং মলও বন্ধ হয়ে গেছে। এছাড়াও পরিবহন ব্যবস্থাপনায়ও বিপর্যয় দেখা দিয়েছে। টানা তুষারপাতের কারণে বহু মানুষ শহরটিতে আটকা পড়েছেন। পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে সেনা অভ্যুত্থানের পর ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এক ঘোষণায় এমনটাই জানানো হয়েছে। খবর সিএনএন এর জানা গেছে, দেশটির প্রেসিডেন্ট রজ কাবোরেকে ক্ষমতাচ্যুত করে দেশটির পার্লামেন্ট ও সরকার ভেঙে দেওয়ার এবং সংবিধান বাতিলের ঘোষণা দেয় বিদ্রোহী সেনারা। বন্ধ করা হয়েছে সীমান্ত। জঙ্গি হামলা ঠেকাতে ব্যর্থতার জেরে দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট রজ কাবোরের বিরুদ্ধে অসন্তোষ ছিল। বিদ্রোহী সেনাদের অভিযোগ, বুর্কিনা ফাসোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি করে দেশের নাগরিকদের একত্রিত করতে ব্যর্থ হন। উল্লেখ্য, এর আগে সোমবার দেশটির প্রেসিডেন্টকে বন্দি করে বিদ্রোহী সেনারা, তিনি এখন কোথায় আছেন সে বিষয়েও কিছু জানানো হয়নি। 2015 সালেও দেশটিতে সেনা অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছিল। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।